লার্মৃত পাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব হায়ার অর্ডার টেইলার্স মেথড ইউজ করে কীভাবে আমরা ইনিশিয়াল ভ্যালুর প্রবলেম সলভ করতে পারি ইনিশিয়াল ভ্যালুয়ের প্রবলেম বলতে আসলে কী বোঝাই গত ক্লাসে আমরা সেটি দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে ইনিশিয়াল ভ্যালুর প্রবলেম সলভ করার একটি মেথড যেটা ছিল আমাদের অয়েলার মেথড এই অয়েলার মেথড ইউজ করে কীভাবে আমরা ইনিশিয়াল ভ্যালুর প্রবলেম সলভ করতে পারি গত ক্লাসে এই ব্যাপারে আমরা কথা বলেছি আজকে আমরা দেখবো এই অয়েলার্স মেথডটাতে একটু আপডেট ভার্সন হ্যাঁ মানে আপনার এখানে চাইলে কী করতে পারবো অয়েলস ম্যাথডে যে পরিমাণ ইরোডটা হইতো এখানে ওই ইরোডটাকে আমরা কমিয়ে আনতে পারবো তো কিভাবে কমাতে পারি এক্ষেত্রে টেইলার্স এক্সপ্যানশন ইউজ করে আরেকটা মেথড তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় এলার্স মেথড তাহলে চলুন দেখি কীভাবে টেইলার্স মেথডটা কাজ করে এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ইনিশিয়াল পয়েন্টে ভ্যালুটা দেওয়া আছে আমাদের কাজ হলো তার পরবর্তী পয়েন্টগুলোতে ভ্যালুগুলো বের করা তাহলে আমাদের এ পয়েন্টে ভ্যালুটা দেওয়া আছে আমরা চাচ্ছি প্রথমে চাচ্ছি এই টি ওয়ান পয়েন্টে ভ্যালুটা বের করতে আচ্ছা তাহলে আমাদের ধরলাম যে আমাদের ওয়াই যে এই যেই ফাংশনের যেই ফাংশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা তো ওই ফাংশনটা আমাদের ওয়াই ফাংশন তাহলে আমাদের এখন কাজ হলো এই ওয়াই অফ এ প্লাস এইচ বের করা মানে ওয়াই অফ টি ওয়ান বের করা যেটা আসলে কি ওয়াই অফ এ প্লাস এইসের সমান এখন আপনারা দেখেন এই ওয়াই অফ এ প্লাস এইচ এটার মানেটা আমরা কীভাবে বের করতে পারি আমরা যদি এটাকে টেইলার্স এক্সপ্যানশন করি তাহলে কীভাবে আসবে এরকম চলে আসবে আপনারা সবাই অবশ্যই টেইলার্স এক্সপ্যানশনটা কি মনে হয় জানেন জানা উচিত না জানেন একটু দেখে নেবেন টু ফ্যাক্টোরিয়াল এইস এস স্কোয়ার থ্রি প্রি ফ্যাক্টোরিয়াল এস কিউব এখানে দেখেন আমি যত বেশি টার্ম নিব এই আমাদের যে এই যে অ্যাপ্রক্সিমেশনটা এই প্লাস এই পয়েন্টের যে ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি যত বেশি টার্ম নিব তত বেশি কিন্তু আমাদের কারেক্ট হবে তাহলে আমরা যদি এখানে এন সংখ্যক টার্ম নিই তাহলে আমরা এভাবে লিখব তারপর আমাদের কিছু ইরোড থাকবে ওকে প্লাস সাম ইরোড এবার আমরা যেহেতু এই ইরোডটা ইনফাইনেট পরিমাণ নিতে পারবো না তাহলে আমরা এই জিনিসটা কীভাবে লিখি যে আমরা এই ইরো ট্রামগুলোকে যদি বাদ দিয়ে দিই তারপর আমরা বলতে পারবো যে এইটুকু হলো আমাদের অরিজিনাল যে ভ্যালুটা অরিজিনাল ভ্যালুটা কাছাকাছি ভ্যালু সে ব্যাপারটা কীভাবে লেখা যায় তাহলে আমাদের এখন যেই জিনিসটা দরকার যে এ পয়েন্টে ওয়াই প্রাইম দরকার ওকে ওয়াই ডাবল প্রাইম দরকার ওয়াই এন প্রাইম দরকার এইগুলো আমাদের দরকার তাহলে আমরা ওয়াই অফ টি ওয়ান পয়েন্টের ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো আমাদের ওয়াই অফ এ পয়েন্টের ভ্যালু দেওয়া আছে ওয়াই অফ এ পয়েন্টের ভ্যালু হল আলফা আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন আমাদের জিনিসটা দেওয়া আছে আমাদের দেওয়া আছে ডি ওয়াই বাই ডি টি তার মানে এই মানেটা কি আমাদের দেওয়া আছে না এখানে যে ওয়াই প্রাইম ওয়াই প্রাইম কোন কোন পয়েন্টে দেওয়া আছে যে এই ওয়াই প্রাইম এই যে ওয়াই প্রাইম অফ টি আর ওয়াই এটা দেওয়া আছে তাহলে আমাদের এই যে ওয়াই প্রাইম অফ এটা আসলে কী মান এটা হলো ওয়াই প্রাইম অফ এ অ্যান্ড ওয়াই অফ এ অর্থাৎ এফ অফ এ অ্যান্ড আলফা এবার যদি আমরা দেখি তাহলে ওয়াই ডাবল প্রাইম অফ এ কী হবে এটা হবে এফ প্রাইম অফ এ আলফা জাস্ট এই জিনিসটাকে আমরা ডিফ ডিফারেনশিয়েট করে নিলাম আমরা সো ওয়াই এন এ ওয়াই এর এন প্রাইম এন ডেরিভেটিভটা কী হবে আমাদের ফাংশনের এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ এ আর আলফা পয়েন্টে তাহলে দেখুন এই যে আমাদের এই যে ইকুয়েশানটা ছিল এই ইকোয়েশনের ভিতর যারা যারা আননোন ছিল সবগুলোর মান কিন্তু আমরা জেনে ফেলেছি এখন আমরা ওয়াই অফ এর ভ্যালু জানি ওয়াই প্রাইম অফ এর ভ্যালু জানি ওয়াই এর এন তো ডেরিভেটিভের ভ্যালুটা আমরা জানি কীভাবে জানবা এই এখান থেকে এই সূত্র থেকে বের করতে পারবো এফ এ ভ্যালুগুলো বসিয়ে আমরা বের করে নিতে পারবো সো আমাদের কাছে এখন ওয়াইয়ের টি ওয়ান পয়েন্টের ভ্যালুটা চলে আসলো এইটার নাম দিব আমরা যে যেই ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আমাদের এক্স্যাক্ট ভ্যালু না এটার নাম দিয়ে দেবো আমরা ডাব্লু ওয়ান আই এর ভ্যালু টি ওয়ান পয়েন্টে আমরা অ্যাপ্রক্সিমেট করব ডাব্লু ওয়ান পয়েন্ট দিয়ে ডাব্লু ওয়ান ভ্যালু দিলে এবার আমরা যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই টি টু পয়েন্টে টি টু পয়েন্ট মানে কি মানে হলো টি ওয়ান প্লাস এইস টেইলরের এক্সপ্যানশন করি তাহলে কী চলে আসবে এইস ওয়াই প্রাইম টি ওয়ান দেন ফাইনালি আমাদের চলে আসবে এস ট্রিপার এন ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস সাম ইরোর এবার দেখি আমরা যে ওয়াই অফ টি টু এই টুকুর ভ্যালু আসলে এটা সমান এই পুরোটুকুর সমান এখন আমাদের কাছে ব্যাপার হলো যে ওয়াই অফ টি ওয়ান এই ভ্যালু আমাদের কাছে দেওয়া নেই ওয়াই অফ টি ওয়ানটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি ডাব্লিউ ওয়ান দিয়ে তাহলে আমাদের এই যে ওয়াই অফ টি টু যেখানে দরকার এই জিনিসটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করব এই পুরো ভ্যালুটাকে দিয়ে তাহলে এই পুরো ভ্যালুটাকে আমরা ডাব্লিউ ওয়ান বসাবো এখানে পরে আমাদের যে জিনিসটা দরকার এইস অফ এফ ওয়াই প্রাইম টি ওয়ান দরকার আচ্ছা এই যে ওয়াই প্রাইম ওয়াই প্রাইমটা মেনলে আসলে কি এফ তাহলে আমরা এই জিনিসটাকে অভাবে লিখবো এফ অফ টি ওয়ান ডাব্লিউ ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল সেইমভাবে এটা কী হবে এস স্কোয়ার এফ প্রাইম টি ওয়ান ডাব্লিউ ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি লাস্ট ভুটা কী আসবে এন মাইনাস ওয়ান টি ওয়ান ডাব্লিউ ওয়ান ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল আর এখানে একটা এস এর পর এন হবে তাহলে এটা আমরা ডাব্লিউ টু ওয়াই টুটাকে অ্যাপ্রক্সিমেট করেছি এই যে ভ্যালুটা এটাকে আমরা বলতেছি ডাব্লিউ যেটা আসলে অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা দেখেন যখন আমরা বের করেছি তখন ডাব্লিউ ইউজ করে সব জায়গায় তো আমরা যদি এই ব্যাপারটা চিন্তা করি যে আমরা ওয়াই অফ টিআইটাকে অ্যাপ্রক্সিমেট করেছি ডাব্লু আই দিয়ে এবার আমরা বের করতে চাচ্ছি তাহলে ওয়াই অফ টি আই প্লাস ওয়ানটাকে যেটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো ডাব্লু আই প্লাস ওয়ান এই ডাব্লু আই প্লাস ওয়ানের মানটা বের করতে এখন দেখেন ডাব্লু আই প্লাস ওয়ান এটার মানটা আসলে কী এটার মানটা আসবে আমাদের ডাব্লু আই পয়েন্টে এটার টেইলার এক্সপ্যানশন এখানে দেখেন টু এর জন্য আমরা কী করছি সব জায়গায়

এভাবে আসলে চলতে থাকবে এন মাইনাস ওয়ান টিআই ডাব্লু আই ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল এটাই হলো আমাদের তাহলে মেইন ইকুয়েশন বা মেন ফর্মুলা এই ফর্মুলা থেকে আমরা ওয়াই অফ টিআই পয়েন্টকে ওয়াই অফ ডাব্লু আই পয়েন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো তাহলে যদি আমরা ওয়াই অফ টিআই পয়েন্টের অ্যাপ্রক্সিমেশনটা জানি তাহলে আমরা ওয়াই অফ টিআই প্লাস ওয়ান পয়েন্টের অ্যাপ্রক্সিমেশনটা বের করতে পারবো এই ফর্মুলা ইউজ করে এখানে দেখেন আমরা এই যে জিনিস এতটুকু যে নিয়েছিলাম এটা ছিল আমাদের অয়েলার্স ফর্মুলা অয়েলার্স মেথডসে আমাদের শুধুমাত্র এতটুকু টার্ম ছিল এখন এক্সট্রা যখন আরও টার্ম যোগ করতেছি তখন আমাদের অ্যাপ্রক্সিমেশনটা আরও বেশি ভালোভাবে হচ্ছে এখানে দেখেন আমি এর নির্মাণটা যত বেশি বাড়াবো আমাদের অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু তত বেশি ভালো হবে এই জন্য এটাকে বলা হয় এন্ড অর্ডার টেইলার্স অ্যাপ্রক্সিমেশন আশা করি সবাই বুঝতে পেরেছেন